নতুন একটা ভিডিও নিয়ে, দেখতেই পাচ্ছেন আমার মাম্মা মামার কোলে, মামামের গা গরম। কিন্তু আজকে আমি এবং ইপ্তিসোনা, ইপ্তিসোনা আজকে কেন কিচেনে আপনারা কি জানেন? সবাই আপনারা কেউই জানেন না ইপ্তিসোনা হঠাৎ কেন কিচেনে আসছে। তো এই নতুন ভিডিওটার মানে হচ্ছে ইপ্তিসোনা নানু বাড়ি গিয়েছিল, আপনারা সবাই জানেন, সেখান থেকে এসে মামের চোখ উঠছে, যার কারণে অসুস্থ জ্বর, যার কারণে মাম কিচেনে আসতে পারতেছে না, এই জন্য ইপ্তিসোনা চলে আসছে কিচেনে। এবং সে আজকে কি রান্না করতেছে এটা আপনাদেরকে রেসিপিটা দেখাবো নাকি বাবা? সেই রেসিপিটা সবাই দেখবেন এবং চ্যানেলটা সবাইকে সাবস্ক্রাইব করতে হবে নাকি বাবা? ইয়েস, তো চলেন যাই আমরা, মুরগি আজকে কি রেসিপি সেটা আপনাদেরকে দেখাই। বন্ধুরা, আজকে যেটা বলতেছিলাম ইপ্তিসোনা কিচেনে চলে আসছে রান্না করার জন্য, এতটুকু মানুষ মাম অসুস্থ বলে সে রান্না করতে চলে আসছে। তো রান্না কি করতেছে ইপ্তিসোনা আজকে দেখেন, এই যে এখানে সে পরিমাণ মতো মুরগির গোশ নিয়ে নিয়েছে এবং এখানে মশলা আছে, এখানে তেল আছে, এখানে কাঁচামরিচ আছে, আর সব মশলা এখানে আছে এই যে চুলায়। এখন সে চুলা জ্বালিয়ে দেবে এবং এরপরে রান্না করবে মুরগির মাংস নাকি? আজকে মুরগির মাংস রান্না করতেছো তুমি? আজকে তোমার রেসিপি হচ্ছে মুরগির মাংস। মাম্মা অসুস্থ তাই সে কিচেনে এবং এই জন্য সে মুরগির মাংস রান্না করতেছে নাকি? ইয়েস, তো লেটস গো, চলেন আমরা রান্না শুরু করি। অলরেডি চুলা জ্বালিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন ইপ্তিসোনা, এবং তারপরে হচ্ছে ইপ্তিসোনা তেল দিবে এখন, তো সেটাই আমি ওকে হেল্প করতেছি। এই যে তেল, তেল অলরেডি সয়াবিন তেল দিয়ে দিয়েছে, তো এখন যেটা হবে তেলটা গরম হওয়ার পরে তারপরে মুরগির মাংস ছেড়ে দিয়ে রান্না করবে। তো ইপ্তিসোনা, এই যে বাবা, তুমি আজকে রান্না করতে আসছো বাবা? ইপ্তিসোনা রান্না করতে আসছে, নানু বাড়ি থেকে ঘুরে এসে মাম্মা অসুস্থ, এখন ইপ্তিসোনা রান্না করা ছাড়া কোনো উপায় নেই নাকি? তাই তুমি কি মুরগির মাংস রান্না করে দিচ্ছ সবাইকে? একটু দাঁড়াও, উঠে সুন্দর করে সবাইকে মুরগির মাংস রান্না দেখাচ্ছে, এই তো। তো লেটস গো, শুরু করি। অফিস থেকে আসার পরে দেখলাম যে ইপ্তির আম্মুর হচ্ছে যে চোখ উঠছে অনেক বেশি, এবং সে হচ্ছে অনেক উইক হয়ে পড়ছে, তো যার কারণে চোখ উঠার কারণে ভিতরে বোঝেনি তো কিচেন আসতে পারতেছে না। তো ইপ্তিসোনা বললো চলো বাবা আমরা মুরগির মাংস রান্না করে দেবো, যে কথা সেই কাজ, বাপ বেটি মিলে রান্না শুরু করে নিলাম। তো অলরেডি রান্না চলতেছে মোটামুটি, আমরা চেষ্টা করতেছি যে দেখি কেমন রান্না হয়, যে একটা নতুন বাবুর্চি আমরা, দেখি চেষ্টা করে কেমন হয়। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা ই করার পরে, তারপরে কষানোর পরে এখন আমরা ইপ্তিসোনা পানি দিয়ে দিচ্ছে, আমি সাথে আছি ওর, পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আবার ঢেকে দেওয়া হবে। পরিমাণ মতো পানি দেওয়া হয়েছে, দিয়ে এটাকে ঢেকে দেওয়া হবে। ইপ্তিসোনার নতুন রাঁধুনি, দেখা যাক কি হয়। তো এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। টানি দেওয়ার পরে এটাকে ঢেকে দিল ইপ্তিসোনা, এরপরে দেখি কতক্ষণ থাকবে। এখন রান্না হয়ে গেল মুরগি তরকারি, এই ছিল
ইফতিসুনার আজকে রান্নার রেসিপি। বেসিক্যালি ইফতিসুনার মাম্মাম অসুস্থ, যার কারণে সে রান্নায় আসছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ ভাই।